ছোট বৌমা, আমি বলছি যে তুমি তুমি বাড়িতে এসো। আমি জানি তুমি এলেই এই বিয়েটা খুব সহজেই তুমি উতরে দেবে। তুমি হাতে হাতে কাজ করে সমস্ত ব্যাপারটা তুমি উঠিয়ে দেবে। এটা তোমার পক্ষেই সম্ভব জানো, আসলে কোনো কিছু সামলানো যাচ্ছে না, এত লোকজন, বাড়ি ভর্তি গেস্ট। তুমি তুমি এসো, তুমি রণদের বিয়েতে তুমি এসো। ছোট বৌমা, আশা করি তুমি তোমার ননদের কথা ফেলবে না। আমি আশা করি তুমি মেহেকের কথা ফেলবে না। না, ফেলবো না, কিন্তু বেশ, তাহলে তুমি তুমি দেরি করো না প্লিজ। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, প্লিজ প্লিজ প্লিজ, খুব তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। এই কন্যাদায়গ্রস্ত এই বৃদ্ধ পিতাকে একবারের জন্য ক্ষমা করে তুমি চলে এসো। বাবা, প্লিজ চলে এসো, প্লিজ। গীতা বৌদি, তুমি আসবে তো? আসবো মাহেক, অবশ্যই আসবো। আমি ওই বাড়ির বউ, আমার একটা কর্তব্য তো আছে, অবশ্যই আসবো। আর মাছরা চোখ খেলো? আপনি আপ্রাণ চেষ্টা করছেন গীতা এই বাড়িতে আসুক, আর আমি চেষ্টা করে যাচ্ছি গীতা এই বাড়িতে না ঢুকুক। আপনার কাজ হবে সাপের, আর গীতা হবে পেঁচি। লড়িয়ে দেব আপনাদের দুজনকে, লড়িয়ে দেব আমি। আপনার সংসার আমি চালিয়ে পুড়িয়ে খাপ করে দেবো, তার সাথে সাথে গীতার সংসারও। আমি যখন আমার বরকে পাইনি, আমি যখন সুখের সংসার পাইনি, তখন আমি কাউকে কিছু পেতে দেব না, কিছু দেব না। এবার বলুন, নভেম্বর 13 তারিখ ওই দিন ঠিক কি ঘটেছিল, কি হয়েছিল ওই ঝর্ণা চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরীর, কি হয়েছিল, কে তাকে তুলে নিয়ে গিয়েছিল, কে তাকে অপহরণ করেছিল, সে বেঁচে আছে না মারা গেছে, আর এই কেসটার সঙ্গে আর কারা কারা জড়িত? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।